সালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা শিখব কিভাবে হাতের এবং পায়ের নখ খুব সহিভাবে এবং সুন্নত মোতাবেক কাটতে হয়, এই কাজটি আমরা আজকে শিখব। তো সবাইকে আমার চ্যানেলে লার্নিং অ্যান্ড হসপিটালিটি এই চ্যানেলে স্বাগতম। তো যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং এটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এটি সবাইকে শেয়ার করে দেবেন এবং অনেক অনেক ভিউ করবেন। সবাই যাতে সুন্নত তরিকায় আমাদের সবাই যাতে সুন্নত মোতাবেক নখ কাটতে পারে, এটি হচ্ছে যে আমার একটি প্রয়াস। তো ঠিক আছে, আমরা শুরু করছি। দেখে নিব হাতের আঙ্গুলগুলো, হাতের আঙ্গুলের ডান হাতের আঙ্গুল ডান দিক থেকে সব কাজ করাটাই সুন্নত। তো ডান হাতের প্রথমে প্রথম যে আঙ্গুল সেটা হচ্ছে যে শাহাদাত আঙ্গুল, এই আঙ্গুলটি থেকে শুরু করতে হবে। এই আঙ্গুলটি সবার আগে নখ কাটবে। তারপর হলো এক দুই তিন, এভাবে এক, তারপর দুই তিন চার পাঁচ, এটি হবে পাঁচ ছয় সাত আট নয়, এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুলি হচ্ছে দশ। এইভাবে হচ্ছে আমাদের নখগুলি কাটতে হবে, এবং এটি হচ্ছে যে সুন্নত মোতাবেক নখ কাটা আর কি। তো ঠিক আছে, এখন আমরা নখগুলো কাটবো, আপনারা দেখুন। ওকে, আমরা শুরু করছি। এটা হচ্ছে যে এক নাম্বার আমাদের শাহাদাতগুলি, তারপর হলো দুই দুই, এটি হচ্ছে তিন, এই ছোট আঙ্গুলটি হচ্ছে চার, এবং ঠিক উল্টা পাশে আমাদের বাম হাত থেকে আবার ছোট আঙ্গুলটি হবে পাঁচ। এটি হলো ছয়, এটি হলো সাত, এটি হলো আট, এবং এটি হলো নয় নম্বর। এরপর হলো আমাদের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি, এটি হলো যে দশ নম্বর। তো এই হলো হাতের আঙ্গুল আমাদের কাটার সিস্টেম। তো সব কাজ করার সময় প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করা। তো আমাদের হাতের আঙ্গুল কাটা শেষ হয়ে গেল। এবার আমরা আমাদের পায়ের আঙ্গুলগুলি কীভাবে কাটতে হবে সেই সিস্টেমটা আমরা দেখব। প্রথমে আমাদের ডান পা, প্রথমে ডান পা, ডান পায়ের ছোট আঙ্গুলটি থেকে শুরু করব আমরা। তো ডান পায়ের ছোট আঙ্গুলটিকে আমরা এক ধরব, এক, এরপর হচ্ছে দুই তিন চার পাঁচ, তাহলে পাঁচ নম্বর। এই হলো আমাদের ডান পায়ের আঙ্গুলগুলি, এভাবে আমরা কাটবো, এক দুই তিন চার পাঁচ। আবার ঠিক তেমনি বাম পায়ে আমাদের সবার প্রথমে হবে বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি থেকে আমরা কাটা শুরু করব। এরপর হবে তার পরের আঙ্গুল, এবং এরপরে সবার শেষে আসবে আমাদের ছোট আঙ্গুল। এই হচ্ছে যে আমাদের নখ কাটার একটি সুন্নত সিস্টেম, সুন্নত ওয়ে আর কি। তো আমি আশা করব যে আপনারা সবাই এখন থেকে এইভাবেই নখগুলি কাটবেন। তো আমরা এইভাবে হাতের এবং পায়ের নখগুলো কাটব। তো যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।
ভিডিওটিতে যদি ভালো লাগে অবশ্যই অনেক অনেক ভিউ করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটি দেখে সুন্দর মোতাবেক আমাদের হাতের এবং পায়ের নখগুলি কাটে, একটি সুন্নত যাতে আমরা পালন করি, একটি সুন্নত যাতে এই ভিডিওর মাধ্যমে চিন্তা হয়। তো আপনারা জানেন এটি অনেক বিশাল স্বাভাবিক। তো অনেক অনেক আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।